নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল রবিবার তিনটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি, সানডে স্পেশাল। তিনটি রাশির লটারির প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, কোন এই সৌভাগ্যশালী তিনটি রাশি এবং সেই রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো এবং কোন প্রসেসে আপনারা এই অর্থপ্রাপ্তিটা ঘটাবেন তাও আজকে আমি আলোচনা কিন্তু করবো। তবে আপনাদের ব্যক্তিগত জন্মছকে যোগ থাকা দরকার, তবেই আপনাদের সাথে যে আমি কথাগুলো বলছি একদম সেম টু সেম কিন্তু মিলবে। তবে আগে দেখুন যে আপনার মোবাইলের যে নাম্বার এবং আপনার যে ডেট অফ বার্থের যে নাম্বার, সেটার কোন কোন সংখ্যাগুলো আপনাদের মিল রয়েছে। এবার সেটা বুঝবেন কি করে? আমি একটি কথা বলছি, মোবাইলের যে 10টি ডিজিট সংখ্যা থাকে কি না, 10টির মধ্যে 5টি সংখ্যা বাদ দিয়ে দিন, প্রথম যে 5টি সংখ্যা বাদ দিয়ে দিন এবং শেষের 5টি সংখ্যা ধরুন, এবং আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থকে অ্যাডিং করুন, তারপর আপনি সেই সংখ্যাটা আপনি অ্যাপ্লাই করুন। আপনারা যদি সেই সংখ্যাটিকে কীভাবে অ্যাপ্লাই করবেন তার প্রসেস কিন্তু রয়েছে, এবং সঠিক যদি ডেট অফ বার্থ জানা থাকে এবং আপনার মোবাইলের সংখ্যার শেষ 5টি সংখ্যা ধরে যদি আপনারা এগাতে পারেন, নিশ্চিতরূপে আপনারাও কিন্তু কোটিপতি কিন্তু হবেন। তবে রাহু গ্রহকে ভালো থাকতে হবে, কারণ এই যে হঠাৎ মানে শর্টকাট বা হঠাৎ বলুন না কেন অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে, এটা শুধুমাত্র রাহু গ্রহ। তাই রাহু গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করতে হবে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু কি করে? রাহু ঘটায় যা আপনাদেরকে যে কোনো জিনিস, আপনি চাকরি বলুন, আপনি ব্যবসা বলুন, আপনি লটারি, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তিটা ঘটায় কিন্তু রাহু। কিন্তু এখানে যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে মিস হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন অল্পের জন্য বড় অ্যামাউন্টের অর্থ মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে কিন্তু কাজ কিন্তু করবে রাহু রক্ষা কবচ, আপনাদেরকে চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে যাদের অল্পের জন্য। এবং পাশাপাশি গ্রহের প্রতিজ্ঞার প্রতিবিধান অবশ্যই করুন এবং বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই আপনারা করুন, কারণ আমি রাশির নাম বলছি, রাশির নাম মিলালেই শুধু হবে না, কিছু ফর্মুলা রয়েছে, ফর্মুলাগুলো কিন্তু জানা কিন্তু দরকার, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং আপনাদের কোন কোন নক্ষত্রগুলো আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে সেটা কিন্তু জানা দরকার, কোন কোন নক্ষত্র আপনাদের জন্য আইডিয়াল রয়েছে সেটা কিন্তু জানা কিন্তু একান্তই দরকার। অনেকে আবার রাশি জানেনই না, সেখানে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। দেখুন আগামীকাল যদি আপনার যদি রোহিণী নক্ষত্র হয়, আপনার যদি মৃগশিরা নক্ষত্র হয়, আপনার যদি শ্রবণা নক্ষত্র হয়, আপনার যদি ধনিষ্ঠা নক্ষত্র হয়, আপনার কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু ঘটবে। একটা নক্ষত্র দিয়ে আমি কথাটা বললাম, তবে আপনার সাথে এই মোবাইলের নাম্বারের সাথে আপনার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু মিল করানো দরকার আছে, এবং আপনাদের যে টার্গেট নাম্বারটা বলছি, যদিও ইন জেনারেল অনেকের ক্ষেত্রে এই ফর্মুলাটা ব্যবহার করে অনেকেই এবং রাহু রক্ষা কবচ পরিধান করে অনেকেই কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু করছে। এক একজন প্রচুর কষ্টে রয়েছেন, প্রচুর ঋণে পড়ে গেছিলেন, কিন্তু এই যে ফর্মুলা এবং এর পাশাপাশি যে আপনাদের যে অর্থপ্রাপ্তির যে জায়গাটা সেটা কিন্তু একমাত্র ঘটাবে কিন্তু রাহু গ্রহ, বারবার এই কথাটা বলি, এবং ভাগ্য। কারণ আমাদের দেখুন যে কোনো জিনিস হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করে, আমাদের যদি ভাগ্য যদি স্ট্রং থাকে না, নিশ্চিতরূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে, আপনার রাহু রক্ষা কবচ পরিধান করতে হবে, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের বড় ধরনের মিরাকেল যে কাজগুলো আপনাদেরকে কিন্তু ঘটতে কিন্তু বাধ্য।
জীবনে সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। এবং কৌশিক রায় যে কথাগুলো বলে কিনা একদম তিথি নক্ষত্র ধরে আমি কথাগুলো বলছি, কারণ আপনারা অনেকেই ভাবেন যে কৌশিকদা বলছে না হয়তো আমার হয়তো মিলবে। এখন দেখুন প্রত্যেকের যে মিলবে, তাহলে তো আগামীকাল প্রত্যেকে কিন্তু এই তিন রাশি যত মানুষের, কোটি কোটি মানুষের প্রত্যেকে কোটিপতি হয়তো এমন না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু লাখপতি কোটিপতি। আপনি 50,000 পেতে পারেন, আপনি 600 টাকাও পেতে পারেন, আপনি 200 টাকাও পেতে পারেন, আপনি 2 লাখ টাকাও পেতে পারেন, আপনি 6 লাখ টাকাও পেতে পারেন, আপনি 70,000 টাকাও পেতে পারেন, যে কোনো অ্যামাউন্টের অর্থ আপনাদের কিন্তু আগামীকাল কিন্তু ঘটতে কিন্তু চলেছে। যদি আপনাদের জন্মছকে বড় যোগ থাকে তবেই ঘটবে। তবে অনেকে কি করছেন, ভিডিও শুনছেন, কেটে 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 বেরিয়ে যাচ্ছেন, লটারিতে ইনভেস্টমেন্ট করছেন, কই কৌশিকটা মিলছে না, জ্যোতিষশাস্ত্রটাই ভুল। দেখুন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না শুনেন তাহলে এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র ভুলের জায়গা না, এখানে আপনি আপনারা যারা শুনছেন না নিজ দায়িত্বে কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখা দরকার রয়েছে। যারা নতুন দর্শক রয়েছেন তাদের কাছে তো একটাই অনুরোধ, আপনারা ভিডিওটি অবশ্যই শুনবেন, এবং যারা পুরাতন দর্শক রয়েছেন, পুরাতন যারা দর্শক প্রত্যেকেই জানেন যে আমি কি বোঝানোর চেষ্টা করি, কি শেখানোর চেষ্টা করি। এবং জন্মকুণ্ডলীতে যদি যোগ থাকে তবেই কিন্তু আপনাদের সাথে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। প্রথম আগামীকালের জন্য প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের টার্গেট নাম্বার আগামীকালের জন্য সেটি হচ্ছে 8 এবং 3। 8 এবং 3 আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে সকাল 10:41 থেকে, সানডে স্পেশাল আপনাদের ক্ষেত্রে 10:41 থেকে 12:04 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি সেই রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 6। সিংহ রাশির ক্ষেত্রে 3 এবং 6 আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 9:30 থেকে আপনার 10:55 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এবং আপনারা আপনাদের আগামীকাল যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু 100% কিন্তু হতে চলেছে। এরপর যে অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 4। আপনাদের যে শুভ সময় সকাল 11:00 থেকে আপনার 12:18 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশাপাশি আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।